Assalamualaikum. বাংলাদেশে যেসব সবজি চাষ হয় তার মাঝে কয়েকটি উল্লেখযোগ্য সবজি হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, করল্লা, কাঁকরোল, পেঁপে, শসা, ঝিঙা ইত্যাদি। এসব সবজি গাছে প্রচুর ফুল ধরে, কিন্তু ফল ধরে খুব কম, তাই সবজির উৎপাদন কম হচ্ছে। ফলে কৃষক একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে ক্রেতাদেরও চড়া দামে সবজি কিনতে হচ্ছে। যারা ছাদে শখের বসে সবজি চাষ করেন তাদের গাছে প্রচুর ফুল আসা সত্ত্বেও অকালে ঝরে পড়ার কারণে কাঙ্ক্ষিত ফলন পান না। কিছু কৌশল জানা থাকলে শতকরা 95% স্ত্রী ফুলে ফল ধরানো সম্ভব। কিভাবে আপনারা এসব সবজির ফলন বৃদ্ধি করতে পারেন এমনই কিছু কৌশল নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি। লাউ, মিষ্টি কুমড়া, করল্লা, কাঁকরোল, পেঁপে ইত্যাদি সবজি গাছের ফুল একলিঙ্গ এবং গাছটি ভিন্নভাষী উদ্ভিদ, অর্থাৎ এসব গাছে পুরুষ ও স্ত্রী ফুল পৃথক পৃথক হয়, পুরুষ ও স্ত্রী গাছও পৃথক হয়। একই বয়সের পুরুষ ও স্ত্রী ফুল কাছাকাছি থাকলে এবং বাতাসের বেগ প্রবল হলে কিছু পরাগায়নের সম্ভাবনা থাকে, তবে তা একেবারেই নগণ্য। তাই এসব উদ্ভিদে বাতাসের মাধ্যমে প্রাকৃতিক পরাগায়ন কম হয়, তাই কীটপতঙ্গ ও পোকামাকড়ের উপর পরাগায়ন নির্ভর করে। তবে পোকামাকড় বা মৌমাছি বেশি না থাকলে এবং যদি পুরুষ ও স্ত্রী ফুল দূরে থাকে তবে প্রাকৃতিক পরাগায়ন সম্ভব হয় না। কুমড়া জাতীয় ফুলের মধ্যে একমাত্র লাউয়ের ফুলই হলো সাদা, অন্য সব ফুল হলুদ রঙের। লাউয়ের ফুল সাদা বলে মৌমাছি বা পোকামাকড় থাকলেও লাউ ফুলে পরিভ্রমণ কম করে, এজন্য লাউ ধরে না। পুরুষ গাছ বা পুরুষ ফুল থেকে ফল হয় না, তাই যেসব উদ্ভিদের ফুল একলিঙ্গ অর্থাৎ পুরুষ গাছ ও স্ত্রী গাছ পৃথক, সেসব উদ্ভিদে কৃত্রিমভাবে পুরুষ ফুল এনে স্ত্রী ফুলের সঙ্গে মিলন ঘটাতে হয়, এজন্য স্ত্রী ও পুরুষ ফুল চেনা প্রয়োজন। এই সকল সবজির পুরুষ ও স্ত্রী ফুলের বৈশিষ্ট্য মোটামুটি একই রকম, তাই আপনি একটি ফুল ভালোভাবে চিনলে অন্য ফুলগুলো খুব সহজে শনাক্ত করতে পারবেন। আমি একটি পুরুষ ও একটি স্ত্রী ফুলের লম্বচ্ছেদ দিয়ে পুরুষ ও স্ত্রী ফুলের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি। পুরুষ ফুল ফুলের বোটার অগ্রভাগে ফোটে, স্ত্রী ফুলের গর্ভাশয়ের উপর থেকে পাপড়ি থাকবে। পুরুষ ফুলে পাপড়ির গোড়ায় গর্ভাশয় থাকে না, ক্ষুদ্রাকৃতির ফলের মতো গর্ভাশয়ধারী ফুলগুলো স্ত্রী ফুল। পুরুষ ফুলে পাপড়ির মাঝখান দিয়ে বেড়ে যাওয়া পুংদণ্ড থাকে, স্ত্রী ফুলে পুংদণ্ড থাকবে না, গর্ভদণ্ড ছোট ও মোটা। পুংদণ্ডের শীর্ষভাগে গর্ভমুণ্ড থাকবে না, স্ত্রী ফুলের শীর্ষভাগে গর্ভমুণ্ড থাকে। পুংদণ্ডে পাউডারের গুঁড়ার মতো পুংরেণু থাকে, গর্ভদণ্ডে আঠালো পদার্থ থাকবে, পুংরেণু এখানে পড়ার সঙ্গে সঙ্গে আঠায় আটকে যায়। অনেকেরই ধারণা শুধু স্ত্রী ফুলের এই গর্ভাশয় থাকলেই ফল ধরবে, এই ধারণাটা ভুল। গর্ভমুণ্ডে পুরুষ ফুলের পুংরেণু না লাগা পর্যন্ত ফল ধরবে না, তাই পুরুষ ফুল ছিঁড়ে এনে স্ত্রী ফুলে পরাগায়ন করতে হবে। লাউ সহ মোটামুটি সব সাদা ফুল সন্ধ্যার আগে ফুটে আর অন্যান্য ফুল সকালে ফুটে। সাধারণত 13 থেকে 14 ঘন্টা ফুলের পরাগরেণু জীবিত থাকে। আবহাওয়া ও তাপের ভিন্নতার কারণে ফুলের পরাগরেণুর জীবনকালের সময় কম বেশি হতে পারে। জীবনকালের ভিতরে আপনাকে পরাগায়ন করতে হবে। মনে রাখা দরকার যে পরাগায়নের জন্য একই দিনে ফোটা পুরুষ ও স্ত্রী ফুল নির্বাচন করতে হবে। প্রতিদিন ভোরবেলায় সদ্য ফোটা পুরুষ ফুল ছিঁড়ে পরাগরেণু সমৃদ্ধ পুংকেশু রেখে পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হবে। এরপর সদ্য ফোটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পুরুষ ফুলের পুংরেণু হালকাভাবে সামান্য একটু ঘষে দিতে হবে, এতে স্ত্রী ফুল নিষিক্ত হয়ে ফল ধরবে। একটি পুরুষ ফুলের পুংকেশুর দিয়ে 6 থেকে 7টি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পরাগায়ন করা যায়, এতে শতকরা 95% স্ত্রী ফুলে ফল ধরবে। যদি সম্ভব হয় তবে একটি পুরুষ ফুল দিয়ে একটি স্ত্রী ফুল নিষিক্ত করুন, এতে শতকরা
99% স্ত্রী ফুলে ফল ধরবে। কি মনে হচ্ছে, কাজটা খুব কঠিন? বিশ্বাস করুন, আপনি একবার এভাবে পরাগায়ন করার পর মনে হবে আগে কেন করলাম না, তাহলে তো অনেক বেশি ফলন পেতাম। এই সকল কৌশল ছাড়াও আরও কিছু কৌশল আছে, যেমন যেসব স্ত্রী ফুল পুংরেণু দ্বারা নিষিক্ত হয় না অর্থাৎ পরাগায়ন হয় না সেগুলো গর্ভাশয় ঝরে পড়ে, এজন্য তো নিয়মে কৃত্রিম পরাগায়ন করতে হবে। এরপরেও ঝরে পড়লে গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে। পানি ধরে রাখার জন্য গাছের গোড়া কচুরি পানা দিয়ে ঢেকে দিতে পারে, তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে। এছাড়াও অধিক ফলন পেতে গাছ প্রতি 50 গ্রাম করে টিএসপি ও এমপি সার গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। যদি গাছ খুব বড় হয় কিন্তু ফুল কম ধরে তাহলে জৈব সার কম দিতে হবে, কিন্তু টিএসপি ও এমপি সার সম্পূর্ণ মাত্রায় দিতে হবে। বেশি ডগা হলে কিছু ডগা কেটে ফেলুন, এতে করে প্রচুর ফুল হবে এবং ফলও ধরবে। এছাড়াও গ্রোথ হরমোন স্প্রে করতে পারেন। ফ্রুট ফ্লাই পোকা কচি ফলে ক্ষত সৃষ্টি করে, এক্ষেত্রে ব্যাকটেরিয়া আক্রমণ করে, ফলে কচি ফল পচে যায়। এ পোকা হাত দিয়ে ধরে মেরে ফেলুন, গাছে ছাই ছিটিয়ে দিলে উপকার পাবেন, এতে করে ফুলের মধ্যে পিঁপড়া আক্রমণ করলে সেটিও প্রতিকার হবে, অথবা কোনো জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন। ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য বিষ্টোপ অথবা ফাঁদ দিতে পারেন। আমি যেই কৌশলগুলো দেখালাম এগুলো যদি মেনে চলেন তাহলে ফলন বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, আর আমার ছবির উপর ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।